সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম 4 ডিসেম্বর সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান হলো সেই প্রোগ্রামে তাদের ইউনিভার্সিটির নতুন লোগো তারা উদ্বোধন করেছে এক সময় এই লোগো যেই লোগোতে সুন্দর একটা আয়াতের অনুবাদ লেখা ছিল যেটা আমরা সব সময় দোয়া করি রব্বি জিদনি ইলমা রব হে প্রভু তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও আমাদের ইলম বাড়িয়ে দাও বলেন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন এটা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 20 নম্বর সূরা সূরা তাহার 114 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা কত সুন্দর দোয়ার শিক্ষা দিলেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আমি দুনিয়ার কারো কাছে কিছু চাই না আমি আমার রবের কাছে দোয়া করি হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার পালনকর্তা আমার ইলম আমার জ্ঞান বাড়িয়ে দাও বলেন আমিন কত সুন্দরী আয়াতের অনুবাদটা লেখা ছিল জানি না কাদের ইশারায় কোন উদ্দেশ্যে আল্লাহর এই বাণীটা কোরআনুল কারীমের সুন্দরী আয়াতের অনুবাদটা তারা মুছে ফেলল এবার সেই জায়গায় ইউনিভার্সিটির নামটা তারা সুন্দর করে লেখার চেষ্টা করলো এখানে যদি এই দোয়াটা থাকে এমন কি ক্ষতি হবে এই জাতি এর উত্তর জানে আওয়াজ বাড়ি বলুন জানে কি প্রয়োজন ছিল এত বছর ছিল হঠাৎ করে এটা পরিবর্তনের কি প্রয়োজন ইতিপূর্বে অনেক জায়গায় পরিবর্তন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গায় হলগুলোর নাম পরিবর্তন হয়েছে ইসলাম নামকে কেটে ফেলা হয়েছে এটা হয়েছে কিন্তু এখন তো এরকম কোনো সিচুয়েশন নাই হঠাৎ করে এরকম একটা ইউনিভার্সিটি থেকে রব্বি জিদনি ইলমা এর সুন্দর অংশটুকু অনুবাদটুকু কেটে দেয়া বুঝতে হবে ডাল মে কোচ কালা হে নিঃসন্দেহে নাস্তিকদের একটা ষড়যন্ত্র এখানে যুক্ত থাকতে পারে বলেন ঠিক কিনা বর্তমান শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে যদিও ওই বিষয়গুলো ওই ভাইরাল হওয়া ভিডিওগুলো ওই শিক্ষার পুরোপুরি অংশ নয় এটি জাস্ট এটাকে উপস্থাপনের একটা কলা কৌশল একটা অংশ মাত্র কি হচ্ছে প্যাক 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 ব্যাগের মতো লাফানো হচ্ছে এরপরে সাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রেন আপ করা হচ্ছে শিক্ষকদের কিভাবে সাইকেল চালানো শিখাবেন ছাত্র ছাত্রীদেরকে কিভাবে শিখাবেন তো নেচে নেচে গাইতে হবে পার্শ্ববর্তী দেশের একটা ছড়া টিরিং টিরিং সাইকেল চালায় এগুলো হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলা যেগুলো স্বাভাবিকভাবে বাসাতেই শেখানো যেত সেগুলো আজকে প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আলু ভর্তা বানাতে হবে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ঘুমাইতে হবে এইটাও প্রতিষ্ঠানের একেবারে সুন্দর পাঠ্যপুস্তকে যুক্ত করে শিখাইতেই হবে এটা এক্সট্রা একটা স্টাডি হিসাবে তাকে শিক্ষকতার অংশ হিসেবে রাখতে পারতেন একেবারে মূল পাঠ্যপুস্তকে এগুলো নিয়ে আসার মাধ্যমে কি পরিকল্পনা হচ্ছে জানি না তবে আমি তো ক্ষুদ্র মানুষ এডুকেশন সম্পর্কে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জেনারেল এডুকেশন সিস্টেম সম্পর্কে বলার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কোয়ালিটি তো আমাদের নাই আর আমরা বললে বলবে হুজুর আপনাদের দৌড়তো মসজিদ পর্যন্ত আপনারা আবার এগুলো নিয়ে কথা বলেন কেন হুজুরদের দর মসজিদ পর্যন্ত না হুজুরদের দর গোটা দুনিয়া ময় বলেন ইনশাআল্লাহ আমরা পিছনে পড়ে গিয়েছি আমাদের দুর্বলতা কিন্তু যাদের কাছে কোরআন থাকে যারাই কোরআনটাকে ভালো করে পড়তে পারে বুঝতে পারে ধারণ করতে পারে মানতে পারে এটাকে আঁকড়ে ধরতে পারে এরা শুধুমাত্র আখেরাতের প্রস্তুতি নেয় না দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি অর্জন করতে পারে যারা কোরআনের শিক্ষা অর্জন করতে পারে আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কি